আজ গাজীপুর মহানগরের পুবাইলে পথযাত্রার নামে বিএনপি জামায়াত সন্ত্রাস সহিংস রাজনীতি ও প্রকাশ্যে অস্ত্রের মহড়া জনগণ ও পুলিশের উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন গাজীপুর মহানগর পুবাইল থানা যুবলীগ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা রাজিবুল হাসান রাজিবের সঞ্চালনায়। বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। রাজিবুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ পরে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মাস্টার, ব্লায়েত হোসেন, আশরাফুল আলম, শাহিনুল আলম শাহিন, শেখ ইলিয়াস সহ আরও অনেকেই।